সবাই মনোযোগ দিয়ে ক্লাসের দিকে খেয়াল রাখবে বলে আশা প্রকাশ করছি। সিভিল কনস্ট্রাকশন ওয়ান প্রথম পত্রের প্রথম অধ্যায় আমাদের যে অংশটা সে অংশটা বাংলাদেশে বহুল ব্যবহৃত নির্মাণ সামগ্রী ইট নিয়ে আলোচনা করব। ইট যার ইংরেজি প্রতিশব্দ ব্রিক্স। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানা দরকার যে ইট কাকে বলে, তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করবো যে ইট কি বা ইট বলতে কি বুঝবো, ইট কি সিভিল কনস্ট্রাকশন বা সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় ইট বলতে আপনাদেরকে বুঝিয়ে হচ্ছে একটি আয়তকার ব্লকে ছাদে কাদামাটি ঢালাই দেওয়ার পর রোদে শুকিয়ে এবং আগুনে পোড়ানোর পর বা আগুনে শুকিয়ে আয়তকার ঘন বস্তু বলা যায় সেটাকে আমি ইট বলে। তাহলে ইট বলতে আমরা বুঝলাম একটি আয়তকার ব্লকে ছাদে কাদামাটি ঢালাই দেওয়ার পর রোদে শুকিয়ে এবং আগুনে পোড়ানোর পর পাথর সদৃশ্য যে আয়তকার ঘন বস্তু পাওয়া যায় তাকে আমরা ইট বলি। তাহলে এই ইট তৈরির জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি। এই মাটির মধ্যে কি কি উপাদান থাকলে ইটের মান বা গুণগত মান ভালো হবে সেটিকে আমাদের খেয়াল রাখা উচিত। একটি ভালো মানের ইট তৈরির জন্য ভালো মাটির কোনো বিকল্প নেই, ভালো মানের ইট তৈরিতে মাটিতে কিছু উপাদান থাকা জরুরি। আমরা এখন জানব একটি ভালো মানের ইট তৈরি করতে হলে মাটিতে কি কি উপাদান থাকতে হবে, অর্থাৎ মাটিতে কি কি রাসায়নিক উপাদান থাকলে ইটের গুণগত মান ঠিক থাকবে। ইট তৈরির প্রথম যে উপাদানটা সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে সিলিকা। সিলিকা ইটের মাটিতে বা ইট তৈরির জন্য যে মাটি আমরা নির্বাচন করব সেই মাটিতে শতকরা 50 থেকে 60% সিলিকা থাকতে হবে। তাহলে আমরা জানলাম ইটের মৃত্তিকার বা ইটের মাটির শতকরা 50 থেকে 60% সিলিকা থাকতে হবে। এরপরে আমাদের আরেকটি উপাদান থাকা প্রয়োজন, সেখানে নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা শতকরা 20 থেকে 30%। তাহলে ইটের মাটিতে অ্যালুমিনিয়াম থাকে শতকরা 20 থেকে 30%। এরপর লাইম বা চুন, লাইম বা চুন শতকরা 1% থেকে 1.5% থেকে। এরপরে আমাদের রয়েছে ম্যাগনেসিয়া শতকরা 2 থেকে 3%। ম্যাগনেসিয়া শতকরা 2 থেকে 3%। আমাদের আরেকটা উপাদান আছে যেটাকে আমরা বলি আয়রন অক্সাইড। ইটের মাটিতে আয়রন অক্সাইড অবশ্যই থাকতে হবে। আয়রন অক্সাইড শতকরা 5 থেকে 6%। তাহলে আমরা ইটের বা ভালো মানের ইট তৈরির জন্য যে মাটি নির্বাচন করব সেই মাটিতে অবশ্যই ইটের মাটির যে উপাদানগুলো থাকতে হবে সেখানে আমরা দেখলাম সিলিকা থাকতে হবে শতকরা 50 থেকে 60%, অ্যালুমিনিয়াম শতকরা 20 থেকে 30%, লাইম বা চুন শতকরা 1 থেকে 1.5%, ম্যাগনেসিয়াম শতকরা 2 থেকে 3%,
এবং আয়রন অক্সাইড থাকতে হবে 70.5 থেকে 6 পয়েন্ট। তাহলে এই ইটের মাটি যখন আমরা নির্বাচন করব, সেক্ষেত্রে আমাদের ইটের মাটি নির্বাচন করার পর ইটের মাটি প্রস্তুত করতে হবে, অর্থাৎ ইট তৈরির জন্য আমাদের কিছু ধাপ অবশ্যই করতে হবে। আমরা এবার জানব ইটের তৈরির জন্য আমাদের কি কি ধাপ বা পর্যায় অনুসরণ করতে হবে। ইটের মাটি প্রস্তুতের জন্য বা ইট তৈরির জন্য আমাদের 4টা ধাপের কাজ সম্পূর্ণ করতে হয়। এই প্রথম ধাপ হচ্ছে ইটের মাটি প্রস্তুতকরণ। ইটের মাটি প্রস্তুতকরণ, ইটের মাটি প্রস্তুতকরণের মানটা যদি ভালো হয় তাহলে আমাদের ইটের মানটা অবশ্যই ভালো হবে। ইটের মাটি প্রস্তুতকরণ শেষ হলে আমাদের যে কাজটা বলা হয় ছাঁচে ঢালাই করণ। ছাঁচে ঢালাই করা বা ঢালাই করণ, ছাঁচে ঢালাই করণ থেকে আমাদের ইট যে আকৃতি তৈরি হবে সেই আকৃতির একটা ব্লক থাকবে, সেই ব্লকের মধ্যে আমরা মোল্ডেডকৃত বা প্রস্তুতকৃত মাটিকে ঢালাই করব। এরপরে ঢালাই করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রোদে শুকানো। রোদে শুকানো, রোদে শুকালো, অর্থাৎ আমরা ইট মাটিটা ঢালাই করার পর এই ঢালাইকৃত যে কাদা অংশ থাকে বা কাঁচা ইট থাকে সেই ইটকে আমরা রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর আমাদের চতুর্থ ধাপের যে কাজটা করা হয় সেটা হচ্ছে আগুনে পোড়ানো। আগুনে পোড়ানো, আমরা সচরাচর বা যে ইটগুলো দেখতে পাই সেটা সাধারণত আগুনে পোড়ানো ইট, এবং আমরা অনেকেই শুধুমাত্র আগুনে পোড়ানো ইটটাই চিনি। কিন্তু ইটের প্রস্তুত করতে হলে আগের যে কাজগুলো হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই, তো আজকের ক্লাস থেকে অবশ্যই সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে বলে আমি আশা প্রকাশ করছি। তাহলে ইটের বা ইট প্রস্তুত করার জন্য আমাদের যে 4টি ধাপ অনুসরণ করতে হয় সেই ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে ইটের মাটি প্রস্তুতকরণ, 2 নম্বর ধাপ ছাঁচে ঢালাই করণ, 3 নম্বর ধাপ রোদে শুকানো, এবং 4 নম্বর ধাপ হচ্ছে আগুনে পোড়ানো। তাহলে আগুনে পোড়ানোর পরে আমরা তাহলে জানলাম যে ইট তৈরি করতে হলে আমাদের 4টা ধাপ অনুসরণ করতে হয়। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো যে ইট কত প্রকার ও কি কি। আমরা সাধারণত জানি ইট প্রধানত 2 প্রকার, ইট প্রধানত 2 প্রকার, ইট প্রধানত 2 প্রকার যথা কাঁচা ইট বা রোদে শুকানো ইট বা পোড়ানো বিহীন ইট। পোড়ানো বিহীন ইট, আর 2 নম্বর হলে থাকে পাকা ইট, পাকা বা আগুনে পোড়ানো ইট। তাহলে আমরা দেখতে পাই প্রধানত 2 প্রকার, এটাকে আমরা একটু শর্ট করে বলতে পারি কাঁচা ইট এবং পাকা ইট। এখন আমাদের জানা দরকার আসলে কাঁচা ইট কাকে বলে। কাঁচা ইট, কাঁচা ইট যেটা ছাঁচে ঢালাই করার পর রোদে শুকানোর শুকিয়ে যে শক্ত কাঠামো তৈরি করা হয় সেটাকে আমরা কাঁচা ইট বলি, যেটা অস্থায়ী নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহার করা হয় যেখানে বৃষ্টিপাতের প্রবণতা কম, অল্প পরিমাণ বৃষ্টিপাত হয় সেখানে আমরা অস্থায়ী কাঠামো হিসাবে কাঁচা ইট ব্যবহার করতে পারি। তবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে কাঁচা ইটের ব্যবহার একেবারেই দেখা যায় না বলে চলে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে পোড়ানো বা পাকা ইট। পোড়ানো বা পাকা ইট, আমরা সাধারণত ইট বলতে এই ইটটাকে চিনি পোড়ানো বা পাকা ইট। পোড়ানো বা পাকা ইট যেটা বলতে শুকানোর পর আগুনে পোড়ানোর পরে আয়তকার ব্লকে দেওয়ার পরে যে পাথর সদৃশ শক্ত পদার্থ তৈরি হয় সেটাকে আমরা পোড়ানো ইট বলি, যেটা স্থায়ী কাঠামো নির্মাণের ক্ষেত্রে সাধারণত আমরা পোড়ানো বা পাকা ইট ব্যবহার করে থাকি।
এই পুরানো পাকা ইটকে আমরা চার ভাগে ভাগ করে থাকি, তাহলে পুরানো পাকা ইটকে আমরা কয় ভাগে ভাগ করবো? চার ভাগে। তাহলে প্রথম যে ভাগটা সেই ভাগটার নাম আমরা সাধারণত বলি প্রথম শ্রেণীর ইট। প্রথম শ্রেণীর ইট যাকে আমরা সচরাচর প্রায় বলে থাকি ফার্স্ট ক্লাস বি। আরেকটি নাম রয়েছে যেটা আমরা ধাবাই করি। এখন আমাদের যে জিনিসটা সম্পর্কে জানা দরকার যে পাকাই চার প্রকার, প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট এবং চতুর্থ শ্রেণী বা পিট বা জামাই। আমরা প্রথম শ্রেণীর ইট কাকে বলি? প্রথম শ্রেণীর ইট সাধারণত এক ধরনের ইট মোল্ডের আকৃতির হয়ে থাকে এবং আকৃতি সুষম আকৃতির হবে এবং কোনাগুলো তীক্ষ্ণ এবং ধারালো হবে, যেগুলো আমাদের আঙুল দিয়ে আসন কাটলে কোনো দাগ পড়বে না এবং পাশাপাশি দুটো ইঞ্চকে যদি আমরা আঘাত করি তাহলে শব্দ হবে। তাহলে আমরা প্রথম শ্রেণীর ইট সম্পর্কে জানলাম। দ্বিতীয় শ্রেণীর ইট যেটা এর মধ্যে কিন্তু ডাউন মোল্ডেড হবে এবং ইটের ধারণা পুরো হবে, তবে এর যে তলগুলো সেটা অমসৃণ এবং অসম হয়ে থাকে। এই ধরনের ইট সাধারণত যেখানে কাজ করার সাথে সাথে প্লাস্টার করা শুরু করতে হবে, প্লাস্টার করা হয় সেখানে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় শ্রেণীর ইট, এই ইট সাধারণত মোল্ডেড আকৃতির এবং গুণাগুলো অমসৃণ এবং কর্নারগুলো সাধারণত ভাঙা থাকে, কম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করি। চতুর্থ শ্রেণী বা পিট ধামাইট যেটা প্রথম শ্রেণীর ইটের চাইতে বেশি শক্ত আকৃতির হয়ে থাকে এবং যেগুলো কাঠামোর দিক থেকে এবং পুরো অবস্থায় কালো আকৃতি ধারণ করে, যেগুলো আমরা সাধারণত আমাদের কংক্রিটের গিরতি, রাস্তার ফর গিরতি এবং টর্ন এর সাধারণত ব্যবহার করে থাকি। এই বিগ থামাইট সাধারণত আমাদের কংক্রিটের ফাইন এগ্রিগেট বা কোর্স এগ্রিগেট হিসাবে ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা প্রচলিত ভাষায় ফোয়া বলে থাকি। তাহলে আমরা চতুর্থ শ্রেণীর ইট সম্পর্কে জানলাম। তাহলে ইট তিন চার প্রকার, প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট এবং চতুর্থ শ্রেণীর ইট আমরা সব ইটগুলোর ব্যবহার দেখলাম। এখন আমাদের যে জিনিসটা জানা দরকার যে আদর্শ পরিমাপের ইটের পরিমাপ কিরকম হবে, তখন ভাটা মালিক সমিতি বা যারা যে অবস্থাতেই ইট তৈরি করবে সেগুলোকে আমরা অবশ্যই আদর্শ আকৃতির ইট বলব না। আদর্শ ইটের আকার বা পরিমাপ কেমন হবে সেটাও আমাদের জানা উচিত বলে মনে হয়। যদি আমরা একটা ইটের চিত্র অঙ্কন করি, আমরা প্রথমেই বলেছি যে ইট একটি আয়তকার ঘনবস্তু, ইট একটি আয়তকার ঘনবস্তু, তার মানে আমরা একটা আয়তকার ঘনবস্তু অঙ্কন করি। যদি আমরা এটা একটা আয়তকার ইটের মতো দেখাই তাহলে এই PWR গণপূর্ত অধিদপ্তরের মধ্যে আমাদের ইটের আদর্শ দৈর্ঘ্য থাকবে প্লাস্টার বাদে, অর্থাৎ ইটের দৈর্ঘ্য থাকবে 9.5 ইঞ্চি। তাহলে আমরা দেখলাম যে এই আদর্শ ইটের দৈর্ঘ্য হবে 9.5 ইঞ্চি এবং প্রস্থ হবে 4.5 ইঞ্চি। তাহলে আমাদের দৈর্ঘ্য 9.5 ইঞ্চি, প্রস্থ 4.5 ইঞ্চি এবং উচ্চতা হবে
2.71 পাস কেজি। তাহলে আমরা যদি বলি যে একটি আদর্শ মাপের ইঞ্জিনের দৈর্ঘ্য 9.5, প্রস্থ 7.5, উচ্চতা 2.75 ইঞ্চি হয়ে থাকে, যেটাকে আমরা সাধারণত প্রচলিত ইঞ্জিন বলি। এই প্রচলিত ইঞ্জিনগুলো যখন আমরা প্লাস্টার সহ হিসাব করি, প্লাস্টার সহ ইঞ্জিনের পরিমাণ দাঁড়ায় প্লাস্টার সহ ইটের পরিমাণ 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি হয়ে থাকে। অর্থাৎ দৈর্ঘ্য 5 ইঞ্চি, দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি হয়ে থাকে। একটি আদর্শ পরিমাপ ইটের ওজন সাধারণত 4 কেজি হয়। তাহলে একটি আদর্শ পরিমাপের ইটের ওজন সাধারণত 4 কেজি হয়ে থাকে। এবার আমাদের জানা দরকার একটি আদর্শ বা উত্তম ইটের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা জরুরি। যেহেতু আমরা যখন বাজারে ইট কিনতে যাব, তখন আমাদের অবশ্যই ল্যাবরেটরি পরীক্ষা ছাড়াই একটি আদর্শ বা ভালো মানের ইট পছন্দ করতে হবে। যেহেতু একটি আদর্শ বা ভালো মানের ইটের উপরেই আমার নির্মিতব্য যে স্থাপনা সেটা নির্ভর করে। একটি আদর্শ পরিমাপের ইটে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইট গুলো উত্তমরূপে পোড়ানো এবং রং বা আকার সুষম হবে। তাহলে ইট উত্তমরূপে পোড়ানো এবং রং হবে সুষম। তাহলে আমরা প্রথম শ্রেণীর বা উত্তম ইটের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য, প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য, তাহলে প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য কি সেগুলো আমাদের জানা দরকার। অ্যালয়েড টেবিল মোল্ডেড, অ্যালয়েড টেবিল মোল্ডেড এবং আকার পরিমাপ মতো অর্থাৎ আদর্শ আকৃতির হতে হবে। ইটের কোণাগুলো অবশ্যই নিম্ন হতে হবে, যেগুলো কোথাও ভাঙা থাকবে না বা ভাঙা থাকবে না, এবং ইটগুলো অবশ্যই সুষম আকৃতির হতে হবে এবং আদর্শ মাপের হতে হবে। এক ইট ভাঙা হলে একটি উজ্জ্বল সমগোত্রীয় বা কোনো সর্বে স্থান মুক্ত কাঠামো থাকবে না। এবং আমরা আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে পারি, উত্তম রূপে পোড়ানো বা যার রং সুষম হবে, দুটো ইট যদি আমরা আঘাত করি তাহলে সেক্ষেত্রে আতঙ্ক পদার্থ কোনো শব্দ হবে, আতঙ্ক পদার্থ কোনো শব্দ হবে, কোন ফাটল বা বিকৃতি থাকবে না। আমরা যদি ইটের সঙ্গে আসর কাটি তাহলে কোনো দাগ পড়বে না। 5 বা 6 ফুট উপর থেকে আমরা যদি ইটগুলো ফেলি তাহলে ইটগুলো ভাঙবে না। এবং আরো একটি উপায়ে আমরা প্রথম শ্রেণীর ইটকে নির্ধারণ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটা ইটকে 24 ঘন্টা পানিতে চুপিয়ে রাখি তাহলে তার নিজের ওজনের বা শুষ্ক ওজনের শতকরা 20 ভাগের বেশি পানি শোষণ করবে না। তাহলে ইটের ঘনত্ব কত হবে? আমরা জানি যে আদর্শ ফলাফের ইটের ঘনত্ব হবে 2000 কেজি পার ঘন মিটার, 2000 কেজি পার ঘন মিটার। তাহলে আজকের ক্লাস আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা ইট, বাংলাদেশে একটি বহুল ব্যবহৃত নির্মাণ সামগ্রী, ইট কাকে বলে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইট কাকে বলে বা ইট বলতে কি বোঝো এই সম্পর্কে তোমাদের কোনো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব পরিপূর্ণরূপে সেটা বোঝানোর জন্য। আমি আরেকটা একটু রিভিউ করছি যে ইট কাকে বলে। একটি আয়তকার ব্লকে ছাঁচে ঢালাই দেওয়ার পর রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে পাথর সদৃশ্য যে আয়তকার ঘন বস্তু পাওয়া যায় সেটাকে আমরা ইট বলে থাকি। যদি কারো পরিচয় মনে হয় তাহলে সে খাতা লিখে রাখতে পারো। এবং ইট তৈরির জন্য আমাদের যে মাটি নির্বাচন করতে হবে সেই মাটিতে কিছু রাসায়নিক উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি। অবশ্যই একটি ভালো মানের ইট প্রস্তুতের জন্য মাটির উপাদানগুলো দিকে খেয়াল রাখতে হবে। আমরা মাটির 5টি উপাদান সম্পর্কে কথা বলেছিলাম, আমার মনে হয় সবার সেই সম্পর্কে অবশ্যই মনোযোগ সহকারে শুনেছ। সেখানে 5টি উপাদান ছিল সিলিকা, অ্যালুমিনিয়াম, চুন বা লাইম, ম্যাগনেসিয়াম এবং আয়রন অক্সাইড। এর তৈরির জন্য
সাধারণত দুই ভাগে ভাগ করা হয় আগুনে পুড়িয়ে শক্ত আকৃতি বস্তু পাওয়া যায় সেগুলোকে আমরা পোড়ানো ইট বলেছিলাম। পোড়ানো ইটকে আমরা চার ভাগে ভাগ করেছি, প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, আমরা একটি ইটের আদর্শ পরিমাণ কত সে সম্পর্কে আলোচনা করেছি, আমার মনে হয় সবাই সেটা নিশ্চিত হয়ে রয়েছে এবং সবার মনে রয়েছে। সেখানে আমরা বলেছি FPS এককে দৈর্ঘ্য হবে 9.5 ইঞ্চি, প্রস্থ হবে 7.5 ইঞ্চি এবং উচ্চতা হবে 2.75 ইঞ্চি, এবং যেখানে প্লাস্টার করার পরে দাঁড়ায় দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি। এবং একটি আদর্শ পরিমাপের ইটে ওজন সাধারণত 4 কেজি হয়ে থাকে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি, এই চ্যাপ্টারের বাকি অংশ আগামী ক্লাসে অবশ্যই আনবো। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসের প্রতি মনোযোগ থাকবে বলে আশা করছি। করোনার এই মরশুমে সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে, এবং নিতান্তই প্রয়োজনে বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।